Assalamualaikum dear viewer and subscriber. I am Engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো S7300 PLC programming, Siemens PLC programming counter, SCUD, up down counter, counter up, counter down, counter up, counter down. এই ইনস্ট্রাকশনগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো PLC এর মাধ্যমে। তো বন্ধুরা প্রথমে আপনাকে PLC সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে PLC সিলেক্ট করে নিছি, সময় বাঁচানোর জন্য PLC সিলেক্ট করে নিছি। আমার CPU 313 PLC 300 PLC CPU 313, আর আমি একটি ডিজিটাল ইনপুট আউটপুট কার্ড নিছি বন্ধুরা। তো বন্ধুরা প্রোগ্রামটি শুরু করি। তো বন্ধুরা শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। আর বন্ধুরা আমরা মূলত কাজ করি পিএলসি অ্যান্ড এইচএমআই প্রোগ্রামিং অ্যান্ড টাবল শুটিং করে থাকি, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট সেলস এবং সার্ভিস করে থাকি। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন প্রোগ্রামে যাই। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো সিডি। প্রথমে আমাকে একটি অফেন সুইচ নিতে হবে, অফেন সুইচ। তারপর আমি এভাবে সিলেক্ট করব, এখানে ক্লিক করব। ক্লিক করে আমি এস সিডি কাউন্টার ডাউন, কাউন্টার ডাউন ইনস্ট্রাকশন দিয়ে দেখাবো ফ্রেন্ড। এখানে আমি ইনপুট দিব I0.0, কাউন্টার ডাউন ইনস্ট্রাকশন আমি C0, কাউন্টার নাম্বার C0 দিলাম। দেন আমি এস এনাবো, এসে আমি একটি সুইচ দিব I0.1, আরেকটি সুইচ নিলাম। দেন আমি কি পিবিতে আমি প্রেজেন্ট ভ্যালু আমি এখানে সেট করব C #5 সেকেন্ড, আমি 5 সেকেন্ড সেট করব, সরি 5 কাউন্টিং করব। এখানে আমি যখন 5 কাউন্টিং করবে তখন আমার আউটপুট অন হবে। এখানে আমি রিসেটের জন্য ফ্রেন্ড রিসেটের জন্য একটি সুইচ নিব I0.2 ফ্রেন্ড, এটা হলো আমার রিসেট। I0.2 হলো রিসেট সুইচ। এন্ড আমি সিবিতে MW0 একটি রেজিস্টার নিব, MW0। আর কিউতে আমি একটি আউটপুট নিব ফ্রেন্ড, আউটপুট আউটপুটটি হবে আমার Q0.0, আমার আউটপুট। এটা হলো ফ্রেন্ড আমার ডাউন কাউন্টার SCD, আমার ডাউন কাউন্টার। এখন ফ্রেন্ড আমি প্রোগ্রামটি PLC-তে দিব। PLC দেওয়া হলে আমাকে এখানে ডাউনলোড করতে হবে, ডাউনলোড ইয়েস ডাউনলোড করলাম। তারপর এখানে কি আমি মনিটরিং করব, মনিটরিং অন অফ করব। আমার PLC যে স্টপ মোড, এখন আমি সিমুলেশন অন করব। দেখেন আমি সিমুলেশন আমার PLC স্টপ মোডে আছে, আমি এখন রান মোডে করব। PLC যে রান মোড, রান মোড C0, আমার কাউন্টার হলো C0 কাউন্টার। দেন আমি রান মোড করব PLC কে, রান মোড। আমার I0.2 হলো রিসেট, আমি রিসেট করলাম। এখন ফ্রেন্ড আমি সরি দেন আমার আউটপুট অন হয়েছে। এখন দেখেন আমি এখন কাউন্ট করব, ডাউন কাউন্টার আমার এখানে এখানে ছিল আমার 5, এখানে এখন হচ্ছে 4, 3, 2,
वन दें आउटपुट अफ हो गए आउटपुट अफ फ्रेंड एखे देखें वैल्यू नहीं वैल्यू जिरो एम रिसेट करब रिसेटर जो आई जिरो पॉइंट टू हलो रिसेट रिसेट আমি আর ভ্যালু এখন রিসেট হয়ে গেছে দেখেন আমার ফাইভ ভ্যালু ফাইভ ডেসিমেল ভ্যালু এখন আমি এটাকে আমি বিসিডি করলে আমার দেখেন এখানে ফাইভ ভ্যালু ভ্যালু ফাইভ এখন ফ্রেন্ড আমি পাঁচ দিব পাঁচ দিব ওয়ান ফাইভ থেকে ফোর হয়েছে থ্রি থ্রি টু ওয়ান আউটপুট অফ দেন আমি ফিরছি এখন স্টপ করব ফ্রেন্ড স্টপ করে আমি এখন আপনাদের কি আপ কাউন্টার দেখাবো আপ কাউন্টার আমি মনিটরিং অফ করব আমি এখন নেটওয়ার্ক ওয়ানে কাজ করছি এখন আমি নেটওয়ার্ক টু নিব নেটওয়ার্ক টু আমি এখানে একটি ওপেন সুইচ নিব ओपन फुल एड्रेस आई जीरो पॉइंट थ्री आई जीरो पॉइंट थ्री एखन फ्रेंड आमी आप काउंटर निब आप काउंटर व्यवहार करब एखने এখানে আমি আরেকটি সুইচ নিব আই জিরো পয়েন্ট ফোর আরেকটি আই জিরো পয়েন্ট ফোর দেন এখানে আমি এস সরি সি হ্যাশ টেন আমি এখানে টেন কাউন্ট করব টেন কাউন্ট করব এখানে আমি রিসেটের জন্য একটি সুইচ নিব রিসেট আই জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ফ্রেন্ড এখানে আমি সিবি কারেন্ট বেরো নিব এম ডাব্লিউ ফোর এম ডাব্লিউ ফোর দেন আমি এখানে আমার আপ কাউন্টারের অ্যাড্রেস দিব সি ওয়ান সি ওয়ান সি ওয়ান দেন আমি একটা আউটপুট নিব আউটপুট কিউ জিরো পয়েন্ট ওয়ান কিউ জিরো পয়েন্ট ওয়ান আমি একটা আউটপুট নিলাম দেন ফ্রেন্ড এখন আমি পিএলসিতে ডাউনলোড করব প্রোগ্রামটি পিএলসিতে ডাউনলোড করব ইয়েস তো বন্ধুরা এখন আমি মনিটরিং করব মনিটরিং অন অফ করব আমি এখন সিমুলেশন থেকে আমার পিএলসিকে রান মোড নিব ফ্রেন্ড এখন আমার দেখেন আমার আউটপুট অন হয়ে আছে আমি এখন এখানে ফাল দিব আই জিরো পয়েন্ট থ্রি আই জিরো পয়েন্ট থ্রি সুইচ হলো আমার এটা ফাল দিচ্ছি এখানে আমি রিসেট করে দিয়েছি রিসেট করার সাথে সাথে কি আমার সব জিরো হয়ে গেছে কাউন্টিং ভ্যালু সব জিরো হয়ে গেছে এখন আমি নতুন করে আই জিরো পয়েন্ট থ্রিতে ফাল দিব ফাল টু ভ্যালু টু ভ্যালু থ্রি কাউন্টিং ভ্যালু থ্রি আবার ফালস দিচ্ছি কাউন্টিং ভ্যালু ফোর কাউন্টিং ভ্যালু ফাইভ কাউন্টিং ভ্যালু সিক্স কাউন্টিং ভ্যালু সেভেন কাউন্টিং ভ্যালু এইট তো ফ্রেন্ড এখানে যখন টেন হবে তখন আমার আউটপুট অফ হয়ে যাবে তো বন্ধুরা এখন আমি ফিল থেকে রান মোডে গিয়ে আমি এখন আপনাদেরকে
কাউন্টার আপ সি ইউ এবং সি ডি এই দুটি ফাংশন দেখাবো, তারপর আমি লাস্টে আপনার আপ ডাউন কাউন্টার দেখাবো। এখন আমি স্টপ করে দিলাম। এখন আমি আরেকটি নেটওয়ার্ক নিব, এখানে আমি একটি সুইচ নিব ফ্রেন্ড আই 0.6 আই 0.6। এখন আমি সি ইউ কাউন্টার আপ নিব, কাউন্টার আপ সি টু অ্যাড্রেস সি টু। দেন আমি আরেকটি নেটওয়ার্ক নিব ফ্রেন্ড, এখন নেটওয়ার্ক 4 নিব। এখন আরেকটি সুইচ নিব আই 0.7 সুইচ। দেন আমি আউটপুট নিব আরেকটি, সরি আমি এখন সিডি কাউন্টার ডাউন ডাউন কাউন্টার নিব, ডাউন কাউন্টার এটা হবে অ্যাড্রেস হবে সি সি 3 কাউন্টার সি 3। দেন এখন আমি এটা পিএলসিতে ডাউনলোড করব ফ্রেন্ড, প্রোগ্রামটি পিএলসিতে ডাউনলোড করব। ইয়েস ডাউনলোড করলাম। এখন আমি মনিটরিং করব, মনিটরিং করে আমি কি আমি সিমুলেশনে আমার পিএলসিকে আমি রান করব। আমি রান করলাম, আই 0.6 আই 0.6 দেখেন আমার 1 কাউন্ট করতেছে, 1 2 3 4 5 6 7 8। এখন এটা হলো আমার আপ কাউন্টার। এখন আমি আই 7 কে আমি অন করব, আই 0.7 কে অন করব, ডাউন কাউন্টিং করব, ডাউন কাউন্টিং। এখন ফ্রেন্ড আমি আমার পিএলসি কে আমি স্টপ করব, স্টপ করে আমি এখন আমি আপ ডাউন কাউন্টার দেখাবো আপনাকে, সি আপ ডাউন কাউন্টার। এখন আমি আরেকটি নেটওয়ার্ক নিব, নেটওয়ার্ক নিয়ে আমি একটি প্রথমে একটি সুইচ নিব, একটি সুইচ নিব আই আই 1.0 ইনপুট সুইচ। দেন আমি আপ ডাউন কাউন্টার নিব, আপ ডাউন কাউন্টার এটা হলো সি 5 আপ ডাউন কাউন্টার, সি ডি এটা হলো সি ইউ আপ কাউন্টার, সি ডি ডাউন কাউন্টার, ডাউন কাউন্টার ডাউন কাউন্টার সুইচ নিব আমি আই আই 1.1 আই 1.1। এখানে আমি আরেকটি সুইচ নিব আই আই 1.2 আরেকটি সুইচ নিব। দেন আগে এখানে আমি ভ্যালু দিব, ভ্যালু দিব এস সরি সি হ্যাশ 20 ভ্যালু 20। এখানে রিসেটের জন্য আপনি আপনারা আরেকটি সুইচ নেবেন, রিসেট আই 1.3 ফ্রেন্ড। এখানে আপনি একটা আউটপুট নিতে পারেন, আউটপুট কিউ 0.4 আউটপুট। আর এখানে সিবিতে আপনি কারেন্ট ভ্যালু দেখবেন, এখানে এম ডাব্লিউ 20। তো বন্ধুরা এই প্রোগ্রামটি আপনারা পিএলসি ডাউনলোড কর এই প্রোগ্রামটি আপনারা পিএলসি ডাউনলোড করে আপনারা এখানে আই 0.0 তে যদি আপনি ফাল দেন টিগার করেন তাহলে আপনার কি আপ কাউন্টিং হবে, এবং আই 1.1 এ যদি আপনারা টিগার করেন তাহলে ডাউন কাউন্টিং হবে, ডাউন কাউন্টিং হবে। এখানে আমাদের কাউন্টিং ভ্যালু হলো 20। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে আমি S7300 সিমেট্রিক ম্যানেজারের এস সি ইউ ডি আপ ডাউন কাউন্টার, কাউন্টার আপ কাউন্টার ডাউন
কাউন্টার আপ কাউন্টার ডাউন এই প্রোগ্রামগুলো আশা করি আপনাদেরকে দিতে পারছি। তো বন্ধুরা প্লিজ যাওয়ার আগে আমার অ্যাটলাস অটোমেশন বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।